আমি প্রতিবাদী কার্যসূচী লৈছো যে যোৱাকালি রাজস্থানত এজন টেইলরক এজন দর্জিক যে তেখেতর নাম আছে কানহাইয়া লাল যে মৌলবাদীর সংগঠন কিছু সদস্য যায় তেখেতক যে যি নিরসংসভাবে হত্যা করলে যে হত্যার প্রতিক্রিয়া যদরে সোশ্যাল মিডিয়াতে সিহতে ভাইরাল করেছে আর তেখেতে আমার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ডাঙরিয়াক যদর হত্যা করার যদর ভাবুকি দিছে এই ভাবুকিটার আমার সন্দেহ হয়েছে যে আমার ভারতবর্ষ যে হিন্দু সম্প্রদায় আমি যান মানুষ আছো যদায়ের মানুষখিনে নূপুর সময় কোনোবাই সমর্থন করছে প্রতিবাদও করেছে যখন সমর্থন করেছে সকলকে কি কোনো মুসলমান জেহাদি সকলে সকলকে হত্যা করার কিনা পরিকল্পনা লৈছে নাকি আর একটা কথা যে কানহাইয়া লাল লালুয়ে য সোশ্যাল মিডিয়ার নূপুর শর্মার সপক্ষত যে সোশ্যাল মিডিয়ার ফেসবুকের জড়িয়ে যে আপডেট দিছিলে সেই আপডেটের বিনিময়ত কোনো জেহাদির পক্ষের পর তখন মোবাইল জড়িয়ে বহুতবার ভাবুকিয়া হওয়ার পাছত কানহাইয়া লালে স্থানীয় তার উদয়পুরের স্থানীয় জেলা প্রশাসন অবগত করার পাছতো তার প্রশাসনে এই আমার কানহাইয়া লালার কোনো গুরুত্বভাবে দায়িত্ব লওয়া নাই আমার সন্দেহ হয়েছে রাষ্ট্রীয় পর্যটন আমার সন্দেহ করেছো যে রাজস্থানের জেলা প্রশাসনে রাজস্থানের সরকারে এই 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 দল সংগঠনের এই জেহাদিমূলক সংগঠনের কিবা জড়িত আছে নাকি এই জড়িত থাকার বিরুদ্ধে আমি আজির কার্যসূচী প্রতিবাদী কার্য হাতে হাতে দেখাইছো আমার।